তুমি যদি পড়াশোনায় সিরিয়াস হও, তোমাকে ফোকাস থাকতে হবে এইচএসসি নিয়ে। তার মানে তোমার এইচএসসি প্রথম টার্গেট হচ্ছে যাই পড়তেছি সবকিছু বুঝে বুঝে পড়া, যা যা তোমার লাগছে, তুমি যেই প্রশ্নটাই পড়ছো, যে অঙ্কটাই করছো, বুঝবে যে এই অঙ্কটা আসলে এমন কেন হলো, এই অঙ্কটাকে একটু ঘুরাই দিলে কি হতো। তো এই জিনিস তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে যে ভাই যে এই অঙ্কটা এভাবে করছে কেন করছে, এই অঙ্কটা এরকমই কেন সলভটা হলো, এই বুঝাটা তোমার এখন বেশি দরকার। এরপরে তুমি যাবে প্রশ্ন ব্যাংক বা আরো যা যা আমরা সলভ করা শুরু করি সেগুলোতে পরে। তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট বোঝা, প্রত্যেকটা ম্যাথ কেন এমন হচ্ছে সেটা বোঝা, এবং টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ করে ফেলা। তারপর তুমি সলভ করবে বোর্ড প্রশ্ন, তারপরে যখন তোমার কাছে সময় বাকি থাকবে তুমি অ্যাডমিশন দিকে যেতেও পারো নাও যেতে পারো। এখনই অ্যাডমিশন সেন্ট্রিক হয়ে এইচএসসি হারিয়ে এসো না, কারণ এইচএসসি বেশি গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে সিরিয়াস হতেই হবে, এবং সিরিয়াস এইচএসসি লাইফে না থাকলে কিন্তু রেজাল্টের সময় তোমরাও কান্নাকাটিতে ভেঙে পড়বে, কারণ এইচএসসি লাইফটার সময় অনেক কম। এবং এই কথাটা যতটাই স্ট্রেস দিব ততটাই কম হবে, কারণ এইচএসসির যে লাইফের সময়টা এটা ঠিক এতটাই কম যে তুমি চোখের পলক ফেলার আগে চলে যাবে। তুমি আজকে মনে করছো যে একটা চ্যাপ্টার তো ভালো মতো পড়ছি, এখন একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে দেখবো তোমার মিড টার্ম চলে আসছে, মিড টার্ম দিয়ে ডিপ্রেশন কাটানোর আগে দেখবা তোমার পরের টার্ম চলে আসছে। সো তোমাকে অবশ্যই অবশ্যই শুরু থেকে সিরিয়াস থাকতে হবে, এবং আমরা তোমাদের জন্য যে শিডিউলটা বানাইছি ওভাবেই বানাইছি যাতে তোমরা আমাদের সাথে থাকলে তোমাদের খুব সময় মতো জিনিসগুলো শেষ হয়ে যায়। সো আমাদের সাথে যারা আছো একটু আমাদের সাথে সাথে থাকো, এবং শিডিউল ওয়াইজ পড়াগুলো শেষ করে ফেলো, যাতে আমরা চলে যাচ্ছি কিন্তু তোমার পড়া বাকি আছে এমন না হয়। আমার সাথে সাথে তোমার পড়াটা শেষ হতে হবে, তাহলে দেখবে কিছু জমে নাই। সো পড়া জমানোর অভ্যাসটা খুব খারাপ, আমরা অনেকেই স্কুল লাইফে অনেক পড়া জমাইছি কিন্তু শেষ পর্যন্ত কভার করে ভালো করে ফেলছি, এটা তুমি এইচএসসিতে কখনোই পারবে না। পড়া জমাবে না, দিনের পর দিনে শেষ করবে, এর থেকে বেশি কিছু লাগে না, ট্রাস্ট মি। আর যদি কিছু বলি, চেষ্টা করতে পারো যে এইচএসসি থেকেই অ্যাডমিশন যদি ফোকাস হতেও চাও, তোমাকে আগে ঠিক করতে হবে তুমি কই যেতে চাও। কখনোই তিন চার নৌকা একসাথে পা দিবে না, ইভেন দুই নৌকা তো একসাথে পা দেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি চাও যে তুমি ইঞ্জিনিয়ারিং ফোকাসড, তুমি ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকবা। তুমি আমাকে এটা বলতে আসবে না যে তুমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ফোকাসড, এটা এটা বলে কিছু নাই। তুমি যদি একই সাথে দুটো ফোকাস করতে চাও তুমি আসলে কোনোটাই ফোকাস করতেছো না। সো একটা ফোকাস করবা এবং জানবা যে ওখানে কি আসে। মনে করো তুমি ওয়েট ফোকাসড, তাহলে একটু ম্যাথমেটিক্স তোমাকে বেশি করতে হবে, ফিজিক্সের ম্যাথও বেশি করতে হবে, কেমিস্ট্রি ম্যাথও বেশি করতে হবে, এবং ম্যাথের ম্যাথ তো বেশি করতেই হবে। তো সেই সব সেই সেই সব ক্ষেত্রে তুমি যাবে যে ফিজিক্সটা যখন তুমি পড়ছো একটু ম্যাথগুলোতে বেশি গুরুত্ব দেওয়া, এবং সবগুলো ম্যাথ শেষ করার পরে দিনে 15 মিনিট একটু দেখা যে এখান থেকে বইয়েতে কি আসছিল, এই প্রশ্নগুলো দেখে আমি বুঝতেছি কিনা যে কোত্থেকে আসছে। তুমি যদি অ্যাটলিস্ট বুঝতে পারো যে কোত্থেকে আসছে এবং কিভাবে করতে হবে, সেটাই অনেক। তুমি যদি মেডিকেল সেন্ট্রিক হও, তার মানে তোমাকে অনেক কিছু থিওরি পড়তে হবে। সো তুমি যখন ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছো তুমি থিওরি একটু ভালো মতো বুঝবা, এই যে ইনফরমেশন গুলো দেখালাম এই ইনফরমেশন গুলো ভালো মতো মনে রাখবা, কারণ এগুলো তোমার মেডিকেলের সময় কাজে লাগবে। সো এইটুক চেষ্টা করতে পারো যে এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার, এর বেশি করার দরকার নেই। আর সিরিয়াস হতেই হবে ভাইয়ারা, সিরিয়াস না হয়ে কোনো উপায় নাই। দিন শেষে কিন্তু তোমাকে মানে তুমি যে চিলগুলো এখন করছো এগুলো কিন্তু পরে যখন তুমি মনে করে দেখবে তখন কিন্তু এগুলো তোমার একটা খারাপ মেমোরি হয়ে যাবে, এবং তোমার কাছে মনে হওয়া শুরু করবে যে আমি যদি ওই চিলটা না করতাম, আমি যদি ওই দিনটা ঘুরতে না যেতাম, হয়তো আমার রেজাল্টটা একটু বেটার হইতো। এই গিলটা কিন্তু খুব বাজে, এবং এই গিলটা কখনোই নিজের মধ্যে রাখবা না যে আমি আমার সর্বোচ্চ দেই নাই এবং আমি চেষ্টা করি নাই দেখে আমার হয় নাই। নিজের সর্বোচ্চ দিবা, তারপরে যদি ভাগ্যে না থাকে হবে না, তোমার গিল্ট কম, তুমি সর্বোচ্চ দিছো, সো এরপর তোমার কিছু করার ছিল না, কিন্তু সর্বোচ্চ না দিয়ে যদি না হয় সেই গিল্টটা কিন্তু খুব বাজে, সেই গিল্টটা আশা করি কেউ রাখবে না।